কুমার। এসএমসি ওরসালান এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন সঙ্গীত গুরু শফি মণ্ডল। প্রায় শিল্পীরা বলে আমার শিক্ষক শফি মণ্ডল। আপনি একজন সঙ্গীতের গুরু, এবং গুরু মানে আপনি দেখতেও গুরুর মতো। এই যে বেশ সন্ন্যাসী সাধক, এর পেছনের গল্পটা কি? পিছনের গল্পটা হলো আমি দীর্ঘদিন এই পথ চলছি লালন ফকিরের ধারা ধরে। চলতে চলতেই একটা নেশা হয়ে গেল যে এর শেষটা দেখব। শেষ পর্যন্ত কেউ আসে না লালন ফকিরের পাঁচটা ধারা, যে আউল, বাউল, সাঁই, দরবেশ, ফকির। তো আমি শেষটা গ্রহণ করেছি, তাই তখন থেকেই বেশ ফকির। ফকির এর কার্যক্রম কি? এটা হলো একজন ত্যাগী, গৃহত্যাগী, তারপরে জ্যান্তে মরা। কেমন সেটা? সেটা হলো ওই ধারা মোতাবেকই ও একেবারে জাগতিক সমস্ত লোভ, লালসা, তারপরে চাহিদার যত অংশ আছে ওটাকে ফেলে দিয়ে সমস্ত সমস্যা মাথায় থেকে সরিয়ে নিজ পথে প্রভুকে অন্বেষণ করা। এই সেটা কি সম্ভব হয়? চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনার তো সংসার নেই। সংসার আমরা দুজনে একসাথে হয়েছি, তো সংসার বলতে সন্তান আছে, তাদেরকেও যা আমাদের স্থাবর অস্থাবর যা ছিল সব তাদেরকে দিয়েছি। স্বামী স্ত্রী দুজনেই ফকির হয়ে গেছেন। জি। এখন আপনারা খাওয়া দাওয়া করেন না? করি। কি খান? সবজি খাই, ওর সাথে ভাত খাই। মাছ মাংস খান? মাছ খাই, মাংস খাই না। আর সাধনার ভিতরে ধ্যানের ব্যাপার আছে, যেগুলি সন্ন্যাসীরা পাহাড় পর্বতে করে, সেগুলো কি এই শহরে করার সুযোগ আছে? সেটা লালন ফকিরের ধারা মোতাবেক যথেষ্টই সুযোগ আছে। সব কিছুর মধ্য থেকেই নিজেকে আলাদা করে চলাটাই, তারপরে প্রতিদিন নিয়মিত একটু ধ্যান করতে হয়, এটা মুজ্জুবি হালত বলি আমরা। হ্যাঁ, আপনি যে পথটি বেছে নিয়েছেন সে পথটি তো আমাদের গতানুগতিক ধারার একদম বাইরে। যখন আমরা সবাই অস্থির, সোশ্যাল মিডিয়া চারপাশ উত্তপ্ত, সেই সময় নিজেকে এভাবে আইসোলেটেড করে রাখা কি অনেকটা নিজেকে বঞ্চিত করে রাখা? না, আমার মনে হয় না। এটা আমি এটা আলাদা করে নিয়েছি, এটা মানুষ দেখছে, কিন্তু এরকম অনেকেই করে যারা নিজেকে ভাবে এবং অস্থিরতা থেকে বাইরে আসতে চায়, স্থির হতে চায়। অস্থির মস্তিষ্কে কখনো ঈশ্বরের বাস হয় না, সুরের বাস হয় না, কোনো নাটকের বাস হয় না। সব কিছু করতে গেলে একটু স্থিরভাবে ভাবতে হয়। তো স্থির ভাবনাটা এই আনতে গেলে আমি একটা নিয়মের মধ্যে পড়ে করছি, আর কেউ নিয়ম না জেনে জেনে আলাদাভাবে অনেকে করে। এরকম ধরনের অনেক মানুষ আছে। শফি মণ্ডল গান গায়, আমরা তার গান শুনবো, কিন্তু অন্যভাবে। আপনি গান শুরু করবেন, আমি গান থামিয়ে দিতে বললে থেমে যাবেন, পরের গান শুরু করতে বললে শুরু করবেন। এইভাবে আমরা কয়েকটা গান আপনার কাছে শুনব। প্রথম গান। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালান এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়ী, পারে লয়ে যাও আমার। নেক্সট। ভবে কেউ কারণ নয় দুঃখে দুঃখী, আল্লাহ বলো মনেরে পাখি, একবার মওলা বলো মনেরে পাখি। রাগ অনুরাগ বাধা আছে যার, সোনার মানুষ আলাপন হৃদ কমলে। অনুরাগ অনুরাগ অনুরাগ, নই দেখি সাধন হয় সেতু
মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়, অনুরাগ তারে ধরিতে পারিলে মন বেড়ি দিতাম পাখির পায়ে কমনে আসে যায় খাঁচার ভেতর চিন পাখি কমনে আসে যায় নেক্সট পাখি পুষলাম চিরকাল নীলকিলাল একদিনও দেখলাম না সেরূপ সামনে ধরে এক সুখ পাখি আমার কিসে গোঠেছে রে এ ঘরে কেবা জাগে কেবা ঘুমাই কেবা জাগে কেবা ঘুমাই কে কারে দেয় খাই স্বপন এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসি এর ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে আরে কেন মন ঘোর বাহিরে বাহিরে যার তত্ত্ব কর অবিরত সে তোমার আত্মা চক্রে বিহারে বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা সে তো রজগুণে করিতেছে খেলা মধ্যে শতগুণ সুসম্মা বিমলা ধর ধর তারে সাদরে ধর ধর তারে সাদরে নেক্সট আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দরম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ দিল কাবায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায় আপনার কাছে জীবনের সংজ্ঞা কি আমার কাছে জীবনের সংজ্ঞা আমি প্রতিনিয়ত সংজ্ঞা হিসেবে বেছে নিয়েছি সেটা হলো আমি যখন সাধনা করি তখন আমার মধ্য থেকে আমাকে বের করে আমার সাথেই আমি গল্প করি এটাই আমার জীবনের সংজ্ঞা মরণের সংজ্ঞা কি মরণটা নিয়ে বেশি ভাবি না তার কারণ ওটা একেবারে চিরসত্য একদম ভাবি না সাফল্যের সংজ্ঞা কি সাফল্যটা তো আমি একদম ফেসবুকেও লিখি না কখনো তার কারণ সাফল্য মানুষের সাফল্যে অন্যের হিংসা হয় ব্যর্থতা কাকে বলে প্রত্যেকটা ব্যর্থতাই হলো সাফল্যের মূলাধার টাকার মূল্য কত টাকার মূল্য একেবারে কম না তবে খুব বেশি তা না সবচেয়ে মূল্যবান কি সবচেয়ে মূল্যবান আমি আমি নেই পেছনের ক্যামেরার লোক নেই আপনি একা চ্যানেল আইয়ের দর্শকের উদ্দেশ্যে জীবনের না বলা কিছু কথা ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন একটি সময় এই মিউজিক নিয়ে আমি পথ চলেছি অনেক বছর একটা সময় একেবারে খুবই দান্যতার মধ্যে আমার জীবন কেটেছে
আমার খুব নেশা এবং শখ এই মিউজিক, আমি যা জানি সেটা কারোর সাথে শেয়ার করা। তাই আমার অনেক ভক্তবৃন্দ আছে, তাদের সাথে আমি শেয়ার করার জন্য একটা ছোট্ট স্কুল করেছি, সেটা হলো 90-এর দশকে। সেখানে সবাইকে শিক্ষা দিতাম যে তোমরা ভেবো না প্রত্যেকটা পরিশ্রম, পরিশ্রমের ফল একদিন না একদিন পাবে, পরিশ্রম করে যাও, আর কোনো পরিশ্রমে বৃথা যায় না, রিজিকের মালিক প্রতিপালক। তো এই কথা বলতে বলতে একবার আমাদের গ্রামের বাড়িতে, সেই বছর প্রায় 18 থেকে 19 দিন যাবত বৃষ্টি হচ্ছিল, তো সেদিন আমার বউ বলছে যে আজকে তোমার ঘরে কিন্তু চালও নাই ডালও নাই কিচ্ছু নেই, আজ ছেলে মেয়েকে খাওয়ানোর মতো রাত্রে কিছু নেই। তা আমি বললাম এটা হয়ে যাবে, বাজারে গেলে কেউ না কেউ আমাকে দেবে, ধার দেবে, এই জন্য আমি রেডি হচ্ছি। এই সময় আমার এক ভক্ত ছেলে বাইরে এসে একটা তার রিক্সায় এসে, ভ্যান রিক্সা যেটা, সেখানে এসে বৃষ্টি হচ্ছেই, সে ছাতা মোড়ে দিয়ে এসছে। আমি বলছি কি তুই কোথার থেকে, এসব কি? তো বলছে যে এগুলো অনেকগুলো খাবার, সেখানে মুরগি মাংস টাংস তো অনেক খাবার নিয়ে এসছে, সে এগুলো কোত্থেকে আনছ? কয় আমি তো চাকরি থেকে প্রথম মাসের বেতন পেয়েছি। তো মাকে বললাম যে গুরুজিকে একটু দাওয়াত করব, মা বলল যে দাওয়াত করাচ্ছে, তাদের সাথে করে বাজার করে নিয়ে যায়, সবাই একসাথে খাবি। তো সেদিন আমি বলেছিলাম যে আসলে পরিশ্রম করলে পরিশ্রম বৃথায় যায় না, আসলে সত্যিই রিজিকের মালিক তার দ্বার গড়ে রিজিক পৌঁছে দেয়। সেদিন থেকে ভেবেছি, সেদিন থেকে আমার একটা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে বলি যে এটা নিয়ে আর ভাবি না, কাজ করি শুধু, সে শুধুই কাজ করি। এই কাজ করতে করতে আজ এ পর্যন্ত আমি, কে খেতে দিচ্ছে, কোথার থেকে আসছে, সে আমি ওকে বললাম তুই এগুলো কেন, আমি তো গ্রামে আমার অনেক স্টুডেন্ট ছিল তখন, তা আমি একেবারে লুঙ্গি পরে ভিজতে ভিজতে সবার বাড়িতে দাওয়াত করে এনে ওই রাত্রে সবাই পিকনিক করে খেয়েছি, যে রাত্রে আমার খাবার ছিল না সে রাত্রে আমরা বিরিয়ানি পাক করে খেয়েছি। এটা হলো রিজিকদাতার রহস্য, ভক্তি জানাই সেই রিজিকদাতাকে এবং সবাইকে।